নমস্কার বন্ধুরা, রূপাদের রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটু অন্য ধরনের তরকারি, রুটি তরকারি। এই কুমড়োটা দেখুন বন্ধুরা, কেমন কুমড়ো, কাঁচা কুমড়ো একদম। এই তো এই কুমড়োটা দিয়ে রুটি বা লুচি খাওয়া। দেখুন আমি এখানে কিছুটা খোসা আছে, কিছুটা বাতিল করেছি, মানে এমনি এমনি করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটেছি। এর মধ্যে একটা ছোট আলু আছে, এই যে আমি টুকরো করে আর কুমড়োগুলো এখানে কেটে নিয়েছি। আর এটা বানাতে লাগছে আমার, এই অবশ্যই চিনি লাগবে, কারণ হচ্ছে আপনার এটা লুচি বা রুটির সাথে খাওয়ার জন্য, তাই চিনি, লবণ, জিরে, গোলমরিচ আছে, হলুদ, আদা বাটা অবশ্যই, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এই হচ্ছে উপকরণ। আর বন্ধুরা আমি এই তরকারিটি দেবো, একটু দেখুন এখানে আমি নিউট্রেলা সয়াবিন কিছুটা ভিজিয়ে রেখেছি, আপনারা দিতে পারেন না দিতে পারেন। আর এর সাথে একটু আমি দেব ছোলার ডাল, আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটু ডাল আছে আর এখানে সয়াবিন আছে। তাহলে আমি দেখে নিন কীভাবে এটা বানাচ্ছে। দেখুন আমার এটা বসিয়েছি, দেখুন আমার এখানে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিলাম, এইগুলো বেশি তেল লাগে না, এই 2-3 চামচ তেল দিলাম। আর আমি এখানে এই ফোড়ন দিয়ে এটাকে দিয়ে দেব। নিচ্ছি আমি কুমড়োটা। তার আগে আমি সয়াবিনগুলো একটু এর সাথে ভেজে নেব। এখানে আমি হালকা লবণ দিয়ে হলুদ দিলাম, দিয়ে সয়াবিনগুলো আগে ভেজে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি এটা। আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা, দিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে একটু ঢাকা দিয়েছিলাম, জল উঠে গেছে। এবার আমি সব মিশ্রণটাকে একসাথে দিয়ে যাবো। এটা সম্পূর্ণ নিরামিষ, কোনো পিঁয়াজ রসুন নয় বন্ধুরা, এটা কোনো উপোস করলে, উপোসের জন্য এই তরকারিটাও খুব ভালো, এবং মানে বাচ্চার বাড়ির ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। চিনি ভাবতে একটু বেশি দিলে লুচির সাথে, রুটির সাথে খুবই ভালো হয়। এখানে একটু জল দেব, যেমন আমার এখানে বাড়িতে এই তরকারিটা আমার খুব পছন্দ, কারণ হচ্ছে তরকারিটার মধ্যে সয়াবিন থাকার জন্য আমার বাচ্চা তো খুব পছন্দ করে, বেশি সময়ও লাগে না একদম। আমি একটু ঢাকাটা দিচ্ছি, এটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেব, আমি তাহলে এটা হতে থাক কীভাবে আমি নামাচ্ছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। তাহলে এখানে একটু আমি ঢাকা দিলাম, হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এবারে খুলছি এটা, আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে,
আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই জায়গাটা এবারে আমি একটু কমিয়ে দেব, দিয়ে এবারে একটু এখানে হাতা মারতে হবে, কারণ এটাকে ঠ্যাং ঠ্যাং করলে ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে তরকারিটা। কুমড়োগুলো খুব জেগে থাকবে না, আবার সবটা ভেঙেও যাবে না। দেখুন এরকম একটা হবে। যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে এই রেসিপিটা আপনারাও বানান আর আমার চ্যানেলের সাথে থাকুন। আর নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও দেখছেন না অবশ্যই তাড়াতাড়ি দেখে নিন। আমাদের একদম হয়ে গেছে কমপ্লিট, দেখুন এটা বসিয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে বসিয়ে যাবে। তাহলে আমি চটপট রুটিটা বানিয়ে নিই বন্ধুরা, কীভাবে আমি পরিবেশন করবো দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম।